কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের জ্বালাইতে, কারণ রমজান দিন তো শয়তান থাকে না, আমি সেই শয়তান হিসাবে আসলাম। না না, ওইরকম কিছু না। ওয়ালটন, ওয়ালটন সম্পর্কে সবারই একটা ধারণা ছিল এবং আমারও এখনও আছে যে ওয়ালটন দামের কম দামের মধ্যে মান এতটা ভালো দেয় না। তো এবার যে ওয়ালটন যে ফোনটা লঞ্চ করছে লঞ্চ ইভেন্টে, তো এই লঞ্চ ইভেন্টে আমার ধারণাটা পুরোই বদলে গেছে যে না, ওয়ালটন ভালো, কোম্পানিটা ভালো, ওয়ালটন ওই রকমও না, কম দামে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সবসময়। তো এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনাদেরও সেই ভুল ধারণাটা কেটে যাবে, কারণ ওয়ালটন এবার যে ফোনটা নিয়ে আসছে 12,000 টাকায়, 12,990 টাকা, তাহলে 13,000 টাকা, 4GB 6GB দুইটি ভেরিয়েন্টে। তো এতে আমার যা মনে হয়, ওয়ালটন পাগল হয়েছে বা ওয়ালটন ভুলে দিছে বা আমি পাগল হয়েছি, এইটা আজকে প্রুফ করে ছাড়বো। চলুন ধরে শুরু করি। ওয়েল, পিছনের লুকটা অর্থাৎ ব্যাকসাইডের ওভারঅল লুকটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ ওভারঅল লুক পিছনেরটা আমার মনে হয় রেডমি 90 মতো কিছুটা ফিল দেয়। রেডমি 90 যেমন 4টি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ যেভাবে স্টাইল যেভাবে দেওয়া হয়েছে, ওয়ালটনের এই মোবাইলটা তো সেইভাবেই দেওয়া হয়েছে। তো আমার কাছে স্পেশালি ওভারঅল লুকটা খুবই ভালো লাগে। ওয়েল, এবার চলে যে ডিসপ্লের দিকে, এর আগে বলি পিছনে রয়েছে 4টি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ। ক্যামেরা সাইড একটু পরে বলছি, আগে ডিসপ্লে বলি। ওয়েল, ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.43 ইঞ্চ এবং ফোনটি ফুল অ্যামোলেড ডিসপ্লে এবং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। তো ওয়ালটন সবসময়ই দামে কমের মধ্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। তো আজকে আপনাদের মধ্যে যে ভুল ধারণাটা রয়েছে অবশ্যই কেটে যাবে, কারণ ওয়ালটন আজকে যে ফোনটা নিয়ে এসেছে এবং যেই দামে নিয়ে এসেছে, হয়তো এরকম দামে এর আগে কোনো ফোন নিয়ে আসতে পারেনি। হ্যাঁ, নিয়ে এসেছে, এর মধ্যে রিয়েলমি C30 25S এ ফোনটি নিয়ে এসেছে 14,000 টাকায়। তো আমার মতে ওইটাতে হচ্ছে 4,500 mAh ব্যাটারি ব্যাকআপ, এটা 5,000 mAh ব্যাটারি ব্যাকআপ, অবশ্যই কিছু চেঞ্জ আছে। তো ওয়ালটনের মতো এই ফোনটা অন্য কেউ নিয়ে আসে নাই এই পর্যন্ত। তো ওভারঅল ডিজাইনের এবং ক্যামেরার ওভারঅল ডিজাইন এবং ডিসপ্লে সেকশনে আমার কাছে খুব ভালো লাগছে। ওয়েল, এরপরের সেকশনে আমরা চলে যাই। ওয়েল, ফোনটি আমরা প্রথমে কালার সেকশনে বলি। কালার হচ্ছে 3টি, একটি হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। আমার কাছে 3টি কালার অসম লাগছে। তো আপনার কাছে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওয়েল ব্রাদার, তো আমরা যদি সাধারণ একটা ফোনের কথা বলি, সাধারণ একটা ফোনে কয়টি ক্যামেরা দিয়ে থাকে 12,000 টাকায়, ইনফিনিক্সের কথা বলি 3টি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ, তো 12,990 টাকা, 13,000 টাকায়, এরকম ভালো কিছু, এত ভালো কিছু আমি কখনোই আশা করিনি ওয়ালটন থেকে। তো মানে একটা অস্বাভাবিক স্বপ্নের মতো, সেই স্বপ্নকে এবার সত্যি করে নিয়ে আসে ওয়ালটন। ওয়ালটনের ক্যামেরার পারফরমেন্সটা, ক্যামেরার দিকটা আমি না বলে থাকতে পারতেছি না, ক্যামেরাটি আগে বলি। প্রথমে হচ্ছে 13 MP মেইন ক্যামেরা এবং 8 MP এবং 2 MP ডেপ অ্যান্ড ম্যাক্রো ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 MP। তো রিয়েলমি C25S এর এটাও কিন্তু ফ্রন্ট ক্যামেরা 13 MP এবং ডেপথ ক্যামেরা হচ্ছে 2 MP। এরপর 13 MP যেহেতু এটা মেইন ক্যামেরা, রিয়েলমি C25S এরও 13 MP, বাট এরপর এটা একটু চেঞ্জ, এটা হচ্ছে 8 MP, ওটা হচ্ছে রিয়েলমি 25 হচ্ছে 5 MP। রিয়েলমি 25S এবং এই ওয়ালটন S8 Mini-র মধ্যে এইটুকু পার্থক্য ক্যামেরার সেকশনে। আমার কাছে ক্যামেরা সেকশনের দিকে পারফরমেন্সটা ওভারঅল ভালো লাগছে, আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফোনটা আমি যদি ডিজাইন বলি, অসাম এক কথা, এবং কালার হচ্ছে 3টা, এত বলছি। আর ফোনটা ব্যাটারি সেকশনে ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 5,000 mAh ব্যাটারি ব্যাকআপ এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যা আমার কাছে রিয়েলি সত্যি বলতেই খুব ভালো লাগছে। ওয়ালটন এত ভালো কিছু নিয়ে আসবে আমি কখনোই আশা করি নাই। ফাস্ট চার্জিং সিস্টেম যেখানে বলা হচ্ছে না 32 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে এবং 50% চার্জ হতে কেবলমাত্র 15 মিনিট সময় লাগবে। আমার কাছে ক্যামেরা, আমি যেতগুলো বলছি সবগুলো পারফরমেন্সের দিকে ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে। আপনার কাছে এইটুকু মানে শুরু থেকে এইটুকু মতো যেটুকু বলেছি এইটুকু পারফরমেন্স কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলে যাই এর পরের সেকশন। ফোনটির চিপসেট অর্থাৎ ওয়ালটন S8 Mini-র চিপসেট হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এবং প্রসেসর হচ্ছে অক্টা কোর 2.2। আর ফোনটি হচ্ছে 2টি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, প্রথমে বাংলাদেশে লঞ্চ করছে। একটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB 64 এবং 6/128। আমার কাছে 2টি ভেরিয়েন্টই ভালো লেগেছে। যারা গেমিংয়ের জন্য মোবাইল খুঁজছেন তারা 6GB নেবেন, আর যারা ফটোগ্রাফির জন্য ক্যামেরার জন্য একটা ভালো মোবাইল খুঁজছেন তারা 4GB জন্য এনাফ। আর এবার চলে যে রেটের দিকে, দামটা কত? 4GB 64GB রোম, এটার দাম হচ্ছে 13-12,000
12,980 অর্থাৎ 13,000 টাকা, এবং 6 জিবি 128 যেটা হচ্ছে 13,990 অর্থাৎ 14,000 টাকা। আমার কাছে ফোনটির ওভারঅল লুক এবং ওভারঅল পারফরমেন্স খুব ভালো লাগছে। আপনার কাছে পারফরমেন্স এবং এর এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু এটা একটা ভালো ফোন ওয়ার্ল্ড টোনের, তো বিশেষভাবে আমার কাছে খুব ভালো লাগছে, অবশ্যই এটার রিভিউ আপনাদের ভালো লাগবে। তো বেশ কিছুদিন ধরে যেহেতু কমেন্ট করতেছেন এই মোবাইলের মধ্যে কিছু একটা অবশ্যই আছে, সেই জন্যই রিভিউটা করা, তাহলে আমি ফোনটা রিভিউ আসলে করতাম না। যেহেতু আপনারা খুব মানে কমেন্টসে পুরো ফাটাই ফেলছেন ওয়াল্টন অ্যাসেট মিনি এর রিভিউ চাই, সেই জন্যই এই ফোনটির রিভিউ। এরপর সেকশন আমরা চলে যাই, বেশি লং হয়ে গেছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবের নাতে পাশে থাকুন, আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফোনটির ডিসপ্লে সেকশনে একটা কথা বলতে ভুলে গেছি, ফোনটির ডিসপ্লে সেকশন আরেকটি কথা হচ্ছে 205 গ্রাম ওয়েটটা একটু বেশি, তবে এটা চালাতে চালাতে অভ্যাস হয়ে যাবে, ওয়েটটা একটু কম দিলে হয়তো ঠিক হতো। এবার সিকিউরিটি সেকশন চলে যাই, সিকিউরিটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম এবং ফেস আনলক সিস্টেম, সবসময় এটা দিয়ে থাকে। আর বর্তমান যেসব আধুনিক ফোনগুলো স্মার্টফোনগুলো বের করছে সবগুলোতে ফেস আনলক সিস্টেম দিচ্ছে, এবং 3.5 মিলিমিটার জ্যাক সবসময়ের মতো। ফোনটির রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস 1340 বাই 1080, রেজলিউশন সেকশনও ঠিক আছে, এবং ফোনটি প্রাইস অনুযায়ী আমার কাছে খুবই ভালো লাগছে। তো ওয়ালটন, যে আমার একটা ভুল ধারণা ছিল ওয়ালটন সম্পর্কে এবং অনেকেই থাকতে পারে, সেই ধারণাটা আমার এই ফোনটার মাধ্যমে কেটে গেছে। আপনাদের ভুল ধারণা তো অবশ্যই কাটবে, কারণ ওয়ালটন সবসময়ই কম দামের মধ্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, তো এবারও কম দামের মধ্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে। আমার কাছে ওয়ালটন S8 mini ফোনটা খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে ফোনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকমই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এটুকুই, তাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।